হ্যালো এই লেকচারটায় আমরা দেখব যে একটা প্রবলেম যদি আমাকে দেওয়া হয় যে একটা সার্কিট ড্র করতে বলা হলো এ ইকাল টু টু বির জন্য সাপোজ একটা ফোর বিট সার্কিট তাহলে এই জিনিসটা আমরা কীভাবে ড্র করতে পারি সো এরকম প্রশ্নের ক্ষেত্রে আমার প্রথমেই দেখতে হবে যে আমার চিন্তাটা কেমন হবে আমাকে আনসার করতে বলেছে এ ইকোয়াল টু টু যেহেতু ইকুয়াল সাইন দেওয়া আছে সো আমি ক্লিয়ারলি বুঝতে পারছি যে ইটস সামথিং রিলেটেড টু কম্পারেটার হারেট বাট কথা হচ্ছে এখানে কি শুধু কম্পারেটার সার্কিট ইউজ করে সরি শুধু কম্পিউটার সার্কিট ইউজ করে আমি আসলে এই সার্কিটটা ড্র করতে পারবো কি না সো ফার্স্ট আমি বুঝলাম যে ইকুয়াল ইউজ করতে বলেছে দেখে এই জিনিসটা কম্পিউটার সার্কিট দিয়ে সম্রাহ করতে হবে বাট এখন আমার চিন্তা করতে হবে যে হ্যাঁ এখানে যে টু বি আছে এই টু বির জিনিসটা হচ্ছে আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি সো টু বি আমাদেরকে একটু নর্মাল পার্সপেকটিভ থেকে চিন্তা করতে হবে যে কখন আমরা আসলে টু বি বানাতে পারি সো আমার দেখা যাচ্ছে যে আমি যদি বি প্লাস বি করতে পারি তাহলে কিন্তু এই জিনিসটা আসলে টু অর্থাৎ দুইবার যদি বি যোগ করা হয় তাহলে কিন্তু আমরা টু পাচ্ছি সো যেহেতু বি দুইবার যোগ করার কথা বলা আছে সো যোগের কাজটা ডেফিনেটলি হচ্ছে আমরা কিন্তু কম্পারেটর দিয়ে করতে পারবো না সো যোগের কাজটা করার জন্য আমরা কিন্তু আলাদা একটা সার্কিট শিখেছি যে সার্কিটটার নাম হচ্ছে আসলে প্যারালাল অ্যাডার সার্কিট অলরেড সো আমরা কিন্তু ফোর বিট প্যারায়াল অ্যাডার যে জিনিসটা আমরা শিখেছি সেই ফোর বিট অ্যাডার দিয়ে কিন্তু আমরা এই যোগের কাজটা করতে পারবো সো আমাদের ফার্স্ট স্টেপটা ছিল এটা যে আমি কোশ্চেনটা দেখে বুঝলাম যে 2b বানাতে হলে আমার হচ্ছে যোগ করতে হবে সো যোগ করার জন্য আমার প্যারালাডারের আইসিটা দরকার সো প্রথমে আমরা এই যোগের কাজটা কমপ্লিট করব সো আমরা যেটা বলছিলাম সেটা সো b b 2b সো আমরা প্যারালাডার ইউজ করে 4bit প্যারালাডার ইউজ করে কিন্তু আমি যোগের কাজটা করতে পারবো সো এই জিনিসটা বোঝা হচ্ছে আমার জন্য ফার্স্ট ইম্পর্ট্যান্ট টাস্ক সো ফোরবিড প্যারালেরা ইউজ করলাম সো আমি বেসিক্যালি যে কাজটা করবো যেহেতু ফোর ফোরবিড প্যারালের আমার দুইটা জায়গা থাকে ইনপুটের সো এই একটা অংশে আমি বি ইনপুট দিব দেন সেকেন্ড অংশটার মধ্যেও আমি বি এর ভ্যালুটা ইনপুট দেবো সো আমি যদি দুই জায়গায় বি ইনপুট দিই তাহলে আমি এই আউটপুটে যে জিনিসটা পাবো সেটাই কিন্তু আমার বেসিক্যালি টু বি হবে রাইট যোগ করার পর যে জিনিসটা আসবে সেটা রাইট সো আমাদের বোঝার সুবিধার জন্য আমরা হচ্ছে এখানে সো লেটস অ্যাজিউম আর লেটস অ্যাজিউম টু বি ইকুয়াল টু ওয়াই অলরেট সো যাতে করে আমি এখানে দেখাতে পারি ইনপুটগুলো কী কী আসলে সরি আউটপুটগুলো কী কী সোরে সো লেটস নাম্বারিং নাম্বার এইট ওয়াই ফোর ওয়াই থ্রি ওয়াই টু অ্যান্ড ওয়াই ওয়ান অলরেট সো আমি ধরে নিচ্ছি যে এখানে যে রেজাল্ট আসছে বি আর বি যোগ করলাম বি আর বি যোগ করলে ডেফিনেটলি এখানে আমি টু বি পাবো সো এই টু আমি ধরে নিচ্ছি যে টু বি ইকুয়ালস টু ওয়াই দ্যার আমি এখানে নাম্বারিংটা করলাম যে ওয়াই ফোর ওয়াই থ্রি ওয়াই টু ওয়াই ওয়ান দ্যার সে সো এইটুকু কাজের মাধ্যমে কিন্তু আমরা আসলে এই অ্যাডিশনের কাজটা কমপ্লিট করে ফেলেছি সো আমার এই অ্যাকচুয়াল যে সার্কিটটা আমাকে বানাতে বলেছে ইকুয়াল টু টু বি এটা করার জন্য আমি ইকোয়াল দেখে না হয় বুঝছি যে এটা হচ্ছে আসলে কম্পাইটার দিয়ে করতে হবে কিন্তু এই টু বি অংশটা করার জন্য আগে হচ্ছে আমাকে এই অ্যাডার সার্কিটটা ইউজ করতে হবে অ্যাডার সার্কিট ইউজ করে আমি বি আর বি যোগ করে এই পাশে টু বি নিয়ে আসলাম যেগুলোকে আমি ওয়াই দিয়ে চিহ্নিত করেছি সো এখন হচ্ছে এখান থেকে আমি বেসিক্যালি বাকি অংশটা কম্পেয়ার করবো সো আমার এই যে এই আউটপুটগুলো এসেছে এটার সাথে কিন্তু আমার এই এ কম্পেয়ার করতে হবে সো এ কিন্তু কমপ্লিটলি আলাদা একটা ইনপুট সো এই কম্পারিজনটা করার জন্য আমাকে কি করতে হবে এই যে কানেকশানগুলো দিলাম এগুলোর থেকে এভাবে হচ্ছে আমি বেশ কিছু কানেকশন টানবো সো এই যে আউটপুটগুলো যেগুলো দিয়েছিলাম আউটপুটগুলোর জন্য আমরা হচ্ছে এখানে বেশ কিছু কানেকশন এভাবে টানবো সো টানার পর আমরা হচ্ছে যে কাজটা করব আমাদের হচ্ছে বেসিক্যালি আমাদের এখানে এগুলো তো হচ্ছে আমাদের আউটপুটগুলো এটার সাথে কিন্তু আমার আসলে এ কম্পেয়ার করতে বলেছে তো যেহেতু ওইটার সাথে আসলে আমাকে এ কম্পেয়ার করতে বলেছে সো এবার আমার এ এর ইনপুটগুলো টানতে হবে অলরাইট এবার হচ্ছে আমাকে এর ইনপুটগুলো টানতে হবে সো বিফোর গোয়িং টু দ্যাট আমি এই প্রত্যেকটা জিনিসের হচ্ছে নটের ভার্সনটাও বের করে রাখছি কারণ আমাদের নটগুলোও হয়তো কাজে লাগতে পারে সো আমরা নটের গুলোও কিন্তু বের করে রাখলাম সো লেটস মুভ অন টু সো এখন হচ্ছে আমার এখানে এই এ এর জন্য নেসেসারি ইনপুটগুলো দিতে হবে এ কিন্তু কমপ্লিটলি আলাদা একটা ইনপুট সো এর ইনপুটগুলা হচ্ছে আমাকে বসাতে হবে সো এখানে হচ্ছে এ ফোর দিলাম সিমিলারলি এখানে হচ্ছে আমরা এ দিব সো আমি পেয়ার ক্রিয়েট করছি আর কি বেসিক্যালি আমরা তো কম্পিউটার সার্কিট বানাতে হলে আমার ফার্স্ট এর কাজটা ছিল যে এরকম পেয়ার ক্রিয়েট করা সো আমি কিন্তু বেসিক্যালি পেয়ারগুলা ক্রিয়েট করছি আর কিছু না সো দিস ইজ A2 এন্ড ফাইনালি দিস উইল বি A1 অলরেডি সো দিস ইজ A1 সো এভাবে হচ্ছে আমরা শুরুতেই যে কাজটা করব আমরা হচ্ছে জাস্ট আমাদের আলাদা যে ইনপুটটা অর্থাৎ টু এর সাথে এ কম্পেয়ার করতে বলেছে সো এর জন্য আমরা যে কানেকশনগুলো দেওয়া দরকার ইনপুট কানেকশনগুলো সেই কানেকশনগুলো দিবো সেই কানেকশনগুলো দিয়ে নট গেটও বের করে রাখবো যদি আমাদের প্রয়োজন হয় সেই জন্য সো রাইট নাও আমাদের এখানে যে সিনারিওটা আছে এই সিনারিওটা কিন্তু দেখতে হচ্ছে কমপ্লিটলি আমরা যে কম্পিউটার সার্কিট শিখেছি সেই কম্পিউটার সার্কিটের মতন আমরা থ্রি বিড বা ফোর বিড যত বিড কম্পাউটারই হোক না কেন ওই কম্পিউটার সার্কিটের স্ট্রাকচারের মতন কিন্তু আমাদের টোটাল এই জিনিসটা সো এই জিনিসটাই কিন্তু এখন দেখতে আমাদের টোটাল কম্পিউটার সার্কিটের মতন লাগছে সো দ্য অনলি ডিফারেন্স ইজ আমরা এই পাশে একটা অ্যাডার যোগ করেছি দেন অ্যাডারের যে আউটপুট এসেছে ওই আউটপুটের সাথে হচ্ছে আমরা আরেকটা নাম্বারকে কম্পেয়ার করছি সো বেসিক্যালি এই পাশটা পুরাটা সেম জাস্ট এই অ্যাডারের সাইডটা হচ্ছে ডিফারেন্স সো এখন আমরা এই যে কম্পাইটারের এই যে অংশটা এই অংশটা থেকে হচ্ছে এখন আমরা বাকি কাজটা করবো অর্থাৎ আমাদের ইকুয়াল চেক করতে বলেছে সো আমরা হচ্ছে এই ইকুয়ালের কাজটা হচ্ছে এখন কমপ্লিট করব । সো এখানে খেয়াল রাখতে হবে কিন্তু যে আমরা যখন কম্পারেটর সার্কিটটা বানাবো তখন এটা কিন্তু আলাদা বানানো যাবে না মিন্স আমার টোটাল জিনিসটা কিন্তু একটাই সার্কিট দ্যাট সো আমার এই পাশে অ্যাডারটা আঁকলাম একে এটার আউটপুটের সাথেই কিন্তু এখন হচ্ছে আমি কম্পেয়ার করছি এটা কিন্তু আলাদাভাবে ড্র করা যাবে না সো এখন হচ্ছে আমি জাস্ট ইকুয়ালিটি চেক করার জন্য যে কাজটা করতে হয় ওই কাজটা আমরা আগেও শিখেছি আগের টিউটোরিয়ালে দেওয়া আছে যে ইকুয়াল কীভাবে বের করে সো ওই লজিক অনুযায়ী আমরা জাস্ট ইকুয়ালের কাজটা হচ্ছে এখন কমপ্লিট করব। এখানে আমার পেয়ার ক্রিয়েট করা আছে চার মিটার জন্য আমার চারটা পেয়ার সো প্রত্যেকটা পেয়ার থেকে নেসেসারি ফাংশন অনুযায়ী জাস্ট ইকুয়ালিটিটা আমরা চেক করব সো আমরা ওই পার্টটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি যে আমাদের হচ্ছে জাস্ট ইকুয়ালের অংশটা করার জন্য যে টুকু সার্কিট ড্র করতে হয় আমরা শুধু সেই অংশটা কিন্তু এখানে ড্র করেছি সো আমাদের এই পেয়ারগুলো ক্রিয়েট হয়ে যাওয়ার পর আমরা এর আগে কম্পিউটার সার্কিট ড্র করার সময় আগের টিউটোরিয়ালে আমরা যেরকম ইকুয়ালের অংশটা যেভাবে ড্র করেছি এখানেও এক্স্যাক্টলি ঠিক একই পদ্ধতি ইউজ করে জাস্ট ইকুয়ালের অংশটা করেছি সোকিল অংশটা লাস্টে গিয়ে আমরা হচ্ছে এখানে ক্যান্ডিড দিয়ে কানেক্ট করেছি সো বেসিক্যালি এখানে গিয়ে আমরা প্রমাণ করছি যে এ ইকাল টু টু বি যেটা কিনা আমরা এখানে ওয়াই হিসেবে চিন্তা করছি টু বির জিনিসটাকে আমরা ওয়াই হিসেবে চিন্তা করছি সো এভাবে কিন্তু আমরা যে কোনো একটা ইকুয়েশন যদি এমন থাকে এ ইকাল টু টু বি বা ইকুয়াল টু থ্রি বি এরকম যেরকমই থাকুক না কেন সো সেই জিনিসটা কিন্তু আমরা এইভাবে ড্র করতে পারবো সো এ ইকুয়াল টু টু বির জায়গায় যদি এ ইকাল টু থ্রি বি থাকতো তাহলে কীভাবে চিন্তা করতাম সেই জিনিসটা একটু নিজেরা চিন্তা করলেই হয়তো বুঝতে পারবে আর তিনটা বি যোগ করতে হতো সো যোগের কাজটা তো আমরা প্যারা এল্যাটার দিয়ে করতেই পারি সো তিনটা বি কীভাবে যোগ করবো সেই জিনিসটা হয়তো নিজেরা চিন্তা করলেই বুঝতে পারবে সো এখানে আমরা এ ইকাল টু টু বি এই সার্কিটটা ড্র করেছি সো এই ধরনের সার্কিটের ক্ষেত্রে আমার মেইন কাজটা হচ্ছে শুরুতে আমাদের একটা অ্যাডার চিন্তা করতে হবে সো একটা অ্যাডার চিন্তা করে এখানে বি আর বি যদি আমরা ইনপুট দিই তাহলে আমি আউটপুটে বেসিক্যালি টু বি পাবো এখানে যেটা আমি ওয়াই হিসেবে কনসিডার করছি সো দেন ওই আউটপুটের সাথে হচ্ছে আমার আলাদা যে ইনপুটটা থাকবে ইন দিস কেস এ সেটার সাথে হচ্ছে আলাদা হবে আমরা কতগুলো পেয়ার ক্রিয়েট করব দেন পেয়ার ক্রিয়েট করে আমাদের সার্কিটে যেটা করতে বলেছে এখানে যেমন ইকোয়ালিটি চেক করতে বলেছে সো আমরা হচ্ছে শুধুমাত্র ইকোয়ালিটিটা চেক করেছি যেহেতু আমাদের শুধুমাত্র ইকোয়ালিটি টি চেক করতে দ্যাটস দেবসাই আমরা ইকুয়ালিটি চেক করেছি যদি আমাদেরকে গ্রেটার দেন বা লেস দেন করতে বলতো তাহলে আমরা ওইটা করতাম যদি আমাদেরকে শুধু গ্রেটার দেন করতে বলতো দেন আমরা শুধুমাত্র গ্রেটার দেনের অংশ সার্কিটটা ড্র করতাম যদি আমাদেরকে লেস দেনের অংশটা করতে বলতো শুধুমাত্র লেস দেনের জিনিসটা হচ্ছে আমরা ড্র করতাম এখানে আমাদেরকে শুধু ইকুয়াল বলেছে দেবসোই আমরা শুধু ইকুয়ালের জন্য সার্কিটটা কমপ্লিট করেছি সেভাবে কিন্তু আমরা যে কোনো সংখ্যক বিটের জন্য এই ধরনের কোনো প্রশ্ন যদি থাকে এ ইকুয়াল টু টু বি তাহলে এই জিনিসটা আমরা সলভ করতে পারবো